করোনা ভাইরাস চীন থেকে আগত সারা বিশ্ব জোড়া যা তাণ্ডব। প্রায় 66টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। করোনা ভাইরাস একরকম এক ভাইরাস যার সিমটমগুলি দ্রুত ধরা পড়ে না। থাইল্যান্ডের এক ডাক্তার খুব সহজ সরল একটি পদ্ধতির কথা উল্লেখ করেছেন। যদি আপনার নিজের উপর পরীক্ষা করার আছে তো কিভাবে করবেন? আপনাকে লম্বা শ্বাস নিতে হবে। এই শ্বাসকে প্রায় 10 থেকে 12 সেকেন্ড আটকে রাখতে হবে। যদি এর ফলে আপনার কষ্ট হয়, কাশি হয়, লাংসে আপনার ব্যথা করে, তো এটি একটি সব থেকে বড় করোনা ভাইরাসের লক্ষণ। হ্যাঁ, যদি আপনার মনে হয় আপনার এলাকায় করোনা ভাইরাসের সম্ভাবনা আছে, তো এটি একটি সহজ পদ্ধতি এটি শনাক্ত করার। তো আসুন দেখা যাক ইউনিসেফ কী কী বলেছে। ইউনিসেফের বক্তব্য অনুযায়ী করোনা ভাইরাসের যে পার্টিকেল আছে, যে সেল ডায়ামিটার রয়েছে, তা 400 থেকে 500 মাইক্রন। অর্থাৎ আপনার খুব ভয় পাওয়ার কোনো কারণ নেই, আতঙ্ক সৃষ্টি করারও দরকার নেই, আপনার ফার্মেসিতে ছুটারও কোনো দরকার নেই। এক সাধারণ পরিষ্কার কাপড়ের টুকরো এই ভাইরাসকে আটকে দিতে পারে। এটি হাওয়া বা বাতাস থেকে ছড়াচ্ছে না, এই কারণে এটি হাওয়া বা বাতাসের দ্বারা মানব শরীরে প্রবেশ করে না। এটি ছোঁয়াচে রোগ স্পর্শ বা ছোঁয়াছুঁয়ির মাধ্যমে বিস্তার লাভ করে। এটি এক দেহ থেকে আরেক দেহে সংক্রমণের মধ্য দিয়ে বা সংক্রমণ পদ্ধতিতে ছড়িয়ে পড়ে। ধরুন আপনি কোথাও যাচ্ছেন, ট্রেনের হাতলে, শপিং মল বা কোনো জনবহুল স্থানে কোনো দরজার হাতলে হাত দিয়েছেন, করমর্দন করেছেন, মনে করেন এই সব স্থানে রয়েছে। এবার এই সমস্ত স্থানে উক্ত ভাইরাসের আয়ুকাল হলো 12 ঘন্টা পর্যন্ত। তো আপনার করণীয় কি? বাড়িতে আসা মাত্র 10 থেকে 20 সেকেন্ড ভালোভাবে সাবান দিয়ে হাত ধোবেন। কাপড়ে যদি এই ভাইরাস থাকে তো এটি 9 ঘন্টা পর্যন্ত জীবিত থাকে। কিন্তু সবথেকে বড় ব্যাপার হলো যে সাবান দিয়ে ওই কাপড় পরিষ্কার করে 2 ঘন্টা রোদ্রে শুকনো করে দেন, তো এই ভাইরাস একেবারে শেষ হয়ে যাবে। আর যদি এই ভাইরাস হাতে আসে তো এর জীবনকাল শুধু 10 ঘন্টা। যদি আপনি কোথাও থাকেন বা যান, তো এক হ্যান্ড স্যানিটাইজার 20 থেকে 40 টাকায় পাওয়া যায়, পকেটে রেখে দেবেন, সময় সময় ভালো করে হাতে নিয়ে ধুয়ে ফেলবেন, পরিষ্কার করে ধুয়ে ফেলবেন। সবথেকে বড় ব্যাপার, 26 থেকে 27 ডিগ্রি উষ্ণতায় এই ভাইরাস একদম বেঁচে থাকতে পারে না। তো গ্রীষ্মকাল খুব নিকটেই, আমরা আশা করছি খুব দ্রুতই আবহাওয়ার আরও উত্তপ্ত হয়ে যাবে। তো এবারে ধরুন ভাইরাস যদি আপনার মুখের মধ্যে, তো ঈষৎ উষ্ণ বা উষ্ণ জল পান করুন, বেশি না, এক অথবা 2 চুমুক মাত্র। প্রতি 15 থেকে 20 মিনিটে যদি এক অথবা 2 চুমুক জল পান করে নেন তো ভাইরাস অটোমেটিক পেটে পড়ে যাবে। এবারে পেটের মধ্যে তো জানেন অ্যাসিড আছে, তো অটোমেটিক পেটে থাকা অ্যাসিড এই ভাইরাসকে ধ্বংস করে দেয়। এবারে সব থেকে বড় ব্যাপার খাবার। খাবারের ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করা উচিত। বাইরের খাবার একদম খাবেন না, ঘরের তৈরি খাবার খাবেন, গরম করে খাবেন, ফ্রিজে রাখা জিনিস খাবেন না, এড়িয়ে চলুন ঠান্ডা পানীয়, আইসক্রিম ইত্যাদি, কারণ এই ভাইরাস ঠান্ডায় বেশি সক্রিয় হয়। বেশিরভাগ বাড়িতে তৈরি গরম খাবার খান, নিজে পরিষ্কার থাকুন, পরিবারের সবাইকেও পরিষ্কার থাকতে বলুন। যদি কারো হাঁচি ছিকুনি আসে তো নিজেকে 3 মিটার দূরে সরিয়ে নিন, আর যদি নিজের হাঁচি বা কাশি আসে তো আপনি নিজেকে অপরের থেকে 3 মিটার সরে যান, ভয় পাওয়ার দরকার নেই। যদি আপনার শুকনো কাশি হয়, হাঁচি হয়, জ্বর হয়, তো খুবই সরল, আপনার পাবলিক প্লেসে যাওয়া একদম উচিত নয়, আপনার দ্রুত চেক আপ করা উচিত। এই ছিল ইউনিসেফের নির্দেশনামা। খুবই সিম্পল, নিয়মিত সাবান দিয়ে হাত দেবেন, প্রতি 15 থেকে 20 মিনিটে ঈষৎ উষ্ণ জল পান করবেন, কাপড় চোপড় বা স্পর্শ করার কোনো জিনিসে আপনার যদি সন্দেহ হয়ে থাকে তো নিয়মিত পরিষ্কার করুন, ভয়ের কিছু নেই, উপরোক্ত নির্দেশ পালন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।